1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর সড়কের 677 নম্বর বাসায় সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা। সেদিন ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী ফজিলাতুন নেসা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাছেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাছের, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, ফেডারেল ডিউটি সৈনিক শামসুল হক ও রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলের প্রাণ কেড়ে নেই। বঙ্গবন্ধু হত্যার পর অন্য খুনিদের সঙ্গে ক্যাপ্টেন মাজেদ বঙ্গভবনে অবস্থান নেন। কর্নেল সুলতান, শাহরিয়ার রশিদ খান সহ আরও কয়েকজনের সঙ্গে মাজেদ তখন রেডিও স্টেশন নিয়ন্ত্রণ রাখার দায়িত্বে ছিলেন। এ সময় তিনি জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। জাতীয় চার নেতাকে হত্যার দায়ে মাজেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 1975 সালের নভেম্বরে দেশত্যাগের আগ পর্যন্ত অন্য খুনিদের সঙ্গে বঙ্গভবনে বিভিন্ন দায়িত্ব পালন করে মাজেদ। পরে হত্যাকাণ্ডে জড়িত অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি ব্যাংকক হয়ে লিবিয়ায় চলে যান। তখনকার সেনাপ্রধান জিয়াউর রহমানের নির্দেশেই তারা সে সময় নিরাপদে দেশ ছেড়ে চলে যান বলে উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। মাজেদ সে সময় লিবিয়ায় 3 মাস ছিলেন। এরপর পুরস্কার হিসেবে তাকে সহ অন্য অনেককে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়। 1980 সালের 26 মার্চ আব্দুল মাজেদকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে চাকরি দেওয়া হয়। সেনাবাহিনী চাকরি থেকে অবসর নিয়ে উপসচিব মর্যাদায় তিনি BIWTCতে যোগ দেন। পরে তাকে তখনকার যুব উন্নয়ন মন্ত্রণালয়ের ইয়ং ডেভেলপমেন্ট শাখার পরিচালক করা হয়। এরপর দেওয়া হয় তাকে তখনকার জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের পর ক্ষমতা আসা তৎকালীন সামরিক শাসন জিয়াউর রহমানের ইনডেমনিটি অ্যাক্ট জারি করে এর বিচারের পথ রুদ্ধ করে দেন। হত্যাকাণ্ডের 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে ইনডেমনিটি অ্যাক্ট বাতিল করে হত্যাকাণ্ডটির বিচারের পথ সুগম করে। 1996 সালে 2 অক্টোবর বঙ্গবন্ধুর বাড়ির রিসেপশনিস্ট কাম রেসিডেন্ট PA আপম মহিতুল ইসলাম বাদী হয়ে ঢাকার ধানমন্ডি থানায় হত্যার মামলা দায়ের করেন। মামলা নম্বর 1096। প্রিয় দর্শক, মাজেদের ফাঁসি কার্যকর নিয়ে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। দেশ বিদেশের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।